যে আমার আমি মোটর সাইকেল থেকে পরে পায়ের পেটেলে ফেটে গিয়েছিল আর তো পরে এটা স্যার আমি গত একটা প্রোগ্রাম আপনার সাথে শেয়ার করছিলাম তো পরে স্যার ওই আমাদের মেডিকেল কলেজের একজন অর্থোপেটিক্স এর ডিপার্টমেন্টের হেড অলো কান্তি বিশ্বাস স্যারের ওখানে গিয়েছিলাম উনি প্লাস্টার করে দিয়েছিল তো পঁয়তাল্লিশ দিন প্লাস্টারের পর এটা খুলতে

বা অপারেশন পরবর্তী এবং সেটা আমার কথা না প্রত্যেক সার্জনের কথা উইদাউট পুনর্বাসন ট্রিটমেন্ট উইদাউট ফিজিওথেরাপি সার্জারি সাকসেস হবে না বা যে কোনো পোস্ট অপারেটিভ সাকসেস যদি আনতে হয় তাহলে তাহলে তাকে কিন্তু পুনর্বাসন চিকিৎসা করতেই হবে আর কোনো বিকল্প নেই এবং অনেক ক্ষেত্রে প্রি অপারেটিভও পুনর্বাসন করতে হয় অনেক ক্ষেত্রে মানে লং টাইম সেটা করে দেন অপারেশনে যেতে হয় তো ওনারটা যেহেতু অলরেডি প্লাস্টার হয়েছে এবং খুলে দিয়েছে এখন মোবিলাইজেশন স্টেজে আছে এই স্টেজে আমি বলবো দর্শক যে এক্সারসাইজগুলো উনি দিয়েছে অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে করতে হবে মানে এই যে আপনি আশাহত হয়ে গেলেন যে বা এখনো হচ্ছে না বা প্রবলেম বা আপনি মনে করেন যে দুই দিনে ভালো হয়ে যাবে নো আপনাকে কন্টিনিউয়াস এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করতে করতে এটা এক থেকে দেড় দুই মাসের মধ্যে দেখবেন আপনার এই সমস্যাটা অনেকাংশেই ইমপ্রুভ হয়ে যাচ্ছে এবং এক্সারসাইজের কিছু ধরন আছে যেমন উনিহত আপনাকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়েছে কিছু এক্সারসাইজ আছে যেমন আপনি সাইক্লিং করা বাই সাইক্লিং স্পেশালি আর্থ্রাইটিস সরি হাঁটু সমস্যার ক্ষেত্রে বাইসাইক্লিং যদি আপনার সাইকেল চালাতে না পারেন স্টেটিক সাইকেল কিনতে পাওয়া যায় মানে বাসায় বসে সাইক্লিং করা তারপরে হচ্ছে আপনার হালকা হাঁটা তারপরে সাতার কাটা বা হালকা কিছু ওয়েট পায়ে বেঁধে পা উঠা নামা করানো এই জাতীয় এক্সারসাইজ করতে হবে আপনি যে বলছিলেন দুর্বল লাগে সেটা দীর্ঘদিন আপনার মাসেলটা ব্যবহার না হওয়ার কারণে কোয়াড্রিসেপস মাসেল স্পেশালি দুর্বল হয়ে পড়ে এখন যদি আপনি এক্সারসাইজ করতে থাকেন আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে আর আপনি যে বলছেন যে আওয়াজ হয় হ্যাঁ আওয়াজ হতে পারে পোস্ট ট্রমাটিক অ্যাথলেটিস ডেভেলপ করে সেই ক্ষেত্রে আপনার এই জাতীয় আনপ্লেজেন্ট একটা আওয়াজ ক্রেকিং টাইপের আওয়াজ হতে পারে আপনি আপনার ব্লাডের ভিটামিন ডি লেভেলটা দেখবেন ক্যালসিয়াম লেভেল দেখবেন যদি এগুলো কম হয়ে থাকে বাজার থেকে কিনে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম খেতে হবে এবং পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট আছে যেমন গ্লুকোসামাইন কন্ট্রোটিন সালফেট এগুলো আপনাকে চালিয়ে যেতে হবে আপনি স্পেশালি গরুর দুধ এবং দুধ জাতীয় খাবারগুলো আপনার খুবই উপকারে আসবে এবং আপনার ওয়েট যে অবস্থা আছে যেন সেটা না বাড়ে আর আমি সর্বোপরি বলবো আপনাকে এক্সারসাইজ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চালিয়ে যেতে হবে এবং সেটা এক থেকে দেড় মাস দুই মাসের মধ্যেই আশা করি একটা আশানুর রেজাল্ট চলে আসবে